প্ল্যাটফর্মে মহিলাকে ছুরি মহিলার। রেল পুলিশ এবং স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, হিন্দমোটো স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য অপেক্ষায় ছিলেন তিন মহিলা, তাদের মধ্যেই তুমুল বচসা শুরু হয় আর তারপরেই এই কাণ্ড। বিধান রয়েছেন টেলিফোনের প্রতিনিধি, বিধান একেবারে হারিম করা কাণ্ড। একদমই, দেখো সকালবেলায় যখন নিত্যযাত্রীরা ট্রেন ধরার জন্য হিন্দমোটো স্টেশনে অপেক্ষা করছিলেন সেই সময় ঘটনা ঘটে এবং আচমকাই এক মহিলা ছুরি বার করে, ব্যাগ থেকে ছুরি বের করে অপর এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে রক্তাক্ত করে দেন, আহত করেন এবং তাকে স্থানীয়রা উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এবং এই ঘটনার খবর পেয়ে বেলুড় জিআরপি এবং আরপিএফ এর যারা আধিকারিকরা ছিলেন তারা ঘটনাস্থলে পৌঁছান এবং যেটা জানা যাচ্ছে পাই যে এই মহিলা তারা তিনজন ছিলেন, তারা ওই ট্রেনে করেই যাতায়াত করেন এবং কুন্তিঘাটের যে মহিলা, যে অভিযুক্ত যে মহিলা, তিনি ওই ট্রেনে যাতায়াত করতেন এবং সেখানেই তাদের ট্রেনের ভেতরে সিটে বসা নিয়ে কোনো গণ্ডগোল হয়েছিল দিন কয়েক আগে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা এবং তাদের নিজেদের ভেতর যে অশান্তি সেইটারই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে স্টেশনের মধ্যে। এবং স্টেশনে তখন অনেক মানুষজন ছিলেন, একদম সকালবেলা এই ঘটনা ঘটে, তখন ছুরি দিয়ে যখন আক্রমণ করেন এক মহিলাকে তখন স্থানীয়রা চলে আসে, যারা নিত্যযাত্রী সেখানে দাঁড়িয়ে ছিলেন তারা বাঁচানোর চেষ্টা করেন, যদিও ওই আক্রান্ত মহিলার নাক এবং কানে আঘাত লাগে, কেটে যায়, রক্তাক্ত হন তিনি এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে এই ঘটনার পরে ওই মহিলাকে, যিনি অভিযুক্ত মহিলা, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যিনি আহত মহিলা তাকে এবং তার এক সঙ্গী তাকেও কিন্তু জিআরপি বেলুর জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পায়েন, ধন্যবাদ। তিন মহিলা, তাদের মধ্যেই তুমুল বচসা একেবারে প্ল্যাটফর্মের মধ্যেই, আর সেখানেই এক মহিলাকে একেবারে ছুরি বের করে হামলা করেন অপর মহিলা, কানে মুখে ছুরির আঘাত। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এই মুহূর্তে জখম অবস্থায় চিকিৎসাধীন ওই মহিলা এবং তার সঙ্গীও রিমা সিং। আক্রান্ত ওই মহিলা তার পরিচয় শ্রীরামপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ইতিমধ্যেই ওই হামলাকারী মহিলা তাকে আটক করা হয়েছে। দেখুন, দুজনের কারো পার্সোনাল কিছু ঝামেলা, দু তিন দিন ধরে এই ঝামেলাটা চলছিল যা শুনতে পাচ্ছি আমরা, মানে জিআরপি কাছ থেকে আরপিএফ কাছ থেকেও আমরা খবর নিয়েছি, ওরা দুটো মহিলা নিজেদের মধ্যে কিছু ঝামেলা করছে, গতকালও হচ্ছিল ওদের ঝামেলাটা, আর এই আজকে সেই ঝামেলাটা একটু বড় আকার নিয়ে ও একটা মহিলা নিজের ব্যাগ থেকে একটা ছুরি বের করে মেরেছে, কানে আর মুখে আঘাত লেগেছে। খুব স্বাভাবিকভাবেই একেবারে হকচকিয়ে যান অন্যান্য যাত্রী যারা স্টেশনে সেই সময় অপেক্ষা করছিলেন। জানা গিয়েছে তিনজনেই নিয়মিত যাত্রী, তারা ডেলি প্যাসেঞ্জার ট্রেনের এবং ট্রেনেই সিট নিয়ে বসার জায়গা নিয়ে বচসা, আর সেই বচসারই ফলশ্রুতি আজ এই ঘটনা, একেবারে ব্যাগ থেকে ছুরি বের করে হামলা করেন ওই মহিলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।